হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আমি মোহাম্মদ ইমামুল ইসলাম বরাবরের মতো আপনাদের সামনে আজকে গণিত ক্লাস নিয়ে হাজির হলাম তো আমাদের আজকে আলোচনা থাকবে জীবন বীমা কর্পোরেশনের যে আপার ডিভিশনে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার গণিত অংশটুকু নিয়ে তা আশা করি পুরো ক্লাসটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো এখন জাস্ট দুইটা মিনিট সময় দিবেন ভিডিওটা পাবলিক করে দিয়ে আসি দিয়ে এসে গ্রুপে একটু শেয়ার করে দিই কিছু সময় ওয়েট করবেন আমি শেয়ার করে দিয়ে আসি তো আমার গ্রুপ আছে চারটা তো চারটা গ্রুপে আগে শেয়ার করে দিয়ে নেই জাস্ট অল্প কিছু সময় ওয়েট করবেন আর আলহামদুলিল্লাহ শেয়ার করেছি এবার আমাদের প্রশ্নটা বের করে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ তো আমাদের প্রশ্নটা দরকার আগে সামনে তো যে যে লাইভে চলে আসছেন যে যে লাইভে চলে আসছেন জি আমার ফার্স্ট ব্যাচ যেটা আছে তাদের আগে দরকার সুতরাং তাদের আগে দিয়ে আসি ধন্যবাদ এখন আমরা জাস্ট ক্লাসটা শুরু করব তার আগে আমরা প্রশ্নটা একটু ওপেন করে নেই কি কি প্রশ্ন আছে ধন্যবাদ আমেন আক্তার আপনি সাথে আছেন ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এখন আমরা শুরু করবো আমাদের ক্লাসটা তো আমরা ইতোমধ্যে জেনেছি যে জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষা হয়ে গেছে তো তার গণিত অংশের সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনা করার কথা ছিল এবং এটা পাবলিক ছিল যে কেউ অ্যাটেন্ড করতে পারবে ক্লাসে তো জাস্ট মাত্র দুইজন দেখছে এখন অ্যাটেন্ড করছেন আস্তে আস্তে এখন সবাই এসে যাবেন ইনশাল্লাহ তো এখন আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমাদের জীবন বীমা কর্পোরেশনের আপার ডিভিশনের যে পরীক্ষাটা হয়েছিল গত তিন তারিখে তো তাতে যে প্রশ্নটা ছিল প্রথম যেহেতু ওদের কোনো সেট কোড উল্লেখ ছিল না দাগ নাম্বার সবার সাথে মিলবে যার কাছে যে প্রশ্নই আছে সবার সাথে মিলবে তো প্রথম যেটা আছে একচল্লিশ দাগ একচল্লিশ দাগের প্রশ্নটা একটু সলিউশন করি একচল্লিশ দাগের যে প্রশ্নটা আছে এক চার তারপরে আছে সাত তারপরে আছে দশ তারপরে আছে ডট 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 ধারাটির তম পদ কত ধারাটির উনত্রিশতম পদ কত ভিডিও ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু কমেন্টস করবেন ভিডিও এবং সাউন্ড দুইটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করবেন আশা করি ক্লিয়ার আছে কারণ নেটওয়ার্ক স্পিড ভালোই আছে তো এখন আমরা এখানে খেয়াল করেন যে প্রশ্নটা করছি আপনারা আমার সাথে সাথে প্রশ্নটা উঠাই নেবেন কারণ অনেকের কাছে প্রশ্নটা কালেকশনে নাই তো সেই ক্ষেত্রে প্রশ্নটা ওঠায় নেওয়ার পরে আমি যখন বোঝাবো তখন বুঝে নেবেন সুন্দর করে এখানে খেয়াল করেন এখানে হচ্ছে এক চার সাত দশ প্রত্যেকটা ডিফারেন্স কত করে আছে একের পরে চারের ডিফারেন্স হলো তিন একের পরে চারের ডিফারেন্স তিন চারের পরে সাতের ডিফারেন্স তিন সাতের পরে দশের ডিফারেন্স হলো তিন প্রত্যেকটা একই রকম ডিফারেন্স মেনটেন করতেছে যেহেতু প্রত্যেকটা একই রকম ডিফারেন্স মেনটেন করছে সেহেতু এটা হচ্ছে একটা সমান্ত ধারা সেহেতু এটা কি সমান্ত ধারা গুণোত্তর ধারা হলে এখানে গণিত হারে বাড়ত গণিত হারে বাড়ত এখানে আচ্ছা এক আছে এখানে যদি থাকতো থাকতো এখানে চার ষোলো চৌষট্টি গুণিত হারে বাড়তো যাই হোক এখন এটা সমান্ত ধারা আর ধারাটির হচ্ছে তম পদ কত এখানে খেয়াল করেন প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ এইভাবে আসবে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইভাবে উনত্রিশতম পদ বের করতে হবে এইভাবে তো সিরিয়ালে বের করা অনেক সময়ের ব্যাপার সুতরাং আপনাকে শর্ত ফলো করতে হবে সূত্রগুলো ফলো করতে হবে এখন এটা যেহেতু সমান্ত ধারা সমান্ত ধারায় আমাদের সূত্র কি হয় এখানে উনত্রিশতম পদ আমরা জানি কি এন তম পদ নির্ণয় সূত্র হলো এন তম পদ নির্ণয় সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা হলো আমাদের সূত্র এখন আমাদের বলছে বলছে কি এখানে উনত্রিশতম পদ কত তাহলে তম পদের পরিবর্তে আমরা বসাবো উনত্রিশতম পদ সমান কি হবে তাহলে এন এর পরিবর্তে আপনার বসে যাবে উনত্রিশ আর মাইনাস ওয়ান আছে আমরা যেহেতু বাংলায় করব তাহলে এখানে এক দিব এবার খেয়াল করেন এখানে এর মান কত হবে আর ডি এর মান কত হবে আচ্ছা সমান্তর ধারায় আমরা জানি যেহেতু আপনারা ধারার ক্লাসটা এর আগের ক্লাসটা আপনারা করেছেন আপনারা এই সম্পর্কিত অবগত আছেন এস এস শাকিল বলছেন ক্লিয়ার আছে ধন্যবাদ সারাদ আসন বলছেন ক্লিয়ার আছে আমিনা আক্তার বলছেন ক্লিয়ার ধন্যবাদ আপনাদের তো এখন খেয়াল করেন এখন এখানে আপনাদের যে বিষয়টা বোঝাচ্ছিলাম এ সমান কি হয় সাধারণ এখানে দেখেন এটা যেহেতু সাধারণ সমান্ত ধারা তো এইখানে প্রথম পদ এ সমান হচ্ছে কত আছে এখানে এ সমান প্রথম পদ প্রথম যে পদটা আছে সেটা হলো এ এর মান ঠিক আছে কত হচ্ছে তাহলে প্রথম পদ আছে এক এ সমান কি হয় এটা হচ্ছে প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ এ সমান এক তাহলে এর পরিবর্তে আমরা এক বসায় দেবো এখানে আছে দেব। এবার দরকার হল ডি আচ্ছা সাধারণ যে এটা আছে সমান্তর ধারা আছে এইটাতে ডি এর নাম কি হয় ডি এর নাম হলো সাধারণ অন্তর কি নাম হয় সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আপনার ডি দ্বারা প্রকাশ করা হয় এখন ডি বের করতে হবে কীভাবে ডি বের করতে গেলে শর্ত হলো আপনাকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে খেয়াল করে দেখেন তো এখানে আহ প্রথম পদ আছে এক দ্বিতীয় পদকে চার তাহলে এখানে কি করবেন চার থেকে এক বাদ দেবেন কত হবে তিন হবে তাহলে ডি এর মান হবে এখানে

বের করব আমরা ক্যালকুলেশন করব তো এখানে এক বসালাম এখানে যোগ চিহ্ন বসালাম এবার খেয়াল করেন থেকে কত এখানে থেকে থাকে আর এখানে সাথে কি সম্পর্ক, এখানে কোন চিহ্ন নেই তার মানে গুণ সম্পর্ক এখন গুণ করেন তো এক এখানে যোগ আছে গুণ করেন তো দেখি 3 আর 28 গুণ করলে কত হয় তিন 24 এর চার হাতে থেকে দুই তিন দুগুণে ছয় আর 2 8 84 তাহলে কত হলো 84 এর এক যোগ করলে হয়ে গেল পঁচাশি এইটা হলো আপনাদের উনত্রিশতম পদ কত হলো পঁচাশি দেখবেন এখানে ঘ দেখে দেওয়া আছে আটাশি তাহলে আপনাদের অ্যান্সার আসছে আছে আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন সবাই এটা উঠে নেন একজন মেসেজ মেসেজ একটু আসি আচ্ছা এবার নেক্সট অঙ্কে আসবো সবাই উঠানো হয়ে গেলে একটু ডান লিখবেন ডান লেখার পরে আমি নেক্সট অঙ্কে চলে আসবো ওঠানো শেষ হয়ে গেলে ডান লিখবেন আচ্ছা তানিয়া রহমান সালাম দিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ এখন খেয়াল করেন এর পরবর্তী অংশ আসবো এখানে আপনাদের ওঠানো হয়ে গেছে এখানে একটু ডান লিখবেন ডান ধন্যবাদ এখন আমরা নেক্সট অঙ্কের চলে আসবো নেক্সট অঙ্ক আছে আহ বিয়াল্লিশ দাগ আমরা একটু প্রশ্নটা লিখি আমার সাথে সাথে সবাই প্রশ্নটা উঠে নেবেন বিয়াল্লিশ দাগ বিয়াল্লিশ দাগের প্রশ্নটা বলছে কি যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ তারপরে বলছে এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার এর ক্ষেত্র ফল দুশো ষোল বর্গমিটার তারপরে বলছে পরিসীমা কত পরিসীমা কত ক্লাস প্রশ্নটা একটু উঠাই নেন আমি একটু দেখি ভিডিওটা কেন প্লে হচ্ছে না আমার এসে সকলে প্রশ্নটা একটু দূরত্ব উঠাবেন আশা করি ওঠানো শেষ হয়ে গেছে আপনাদের এখন আমরা অ্যাসপিরেটর সলিউশনে খেয়াল করেন তো এখানে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হবে বিস্তার যা আছে তার 1.5 গুণ হবে सपोज এটা একটা ঘর ঠিক আছে তো এখানে আমার একটু ছোট করে নেই আচ্ছা suppose একটা ঘর খেল করেন এখানে ঘরের ভিতরে আপনার লম্বাও থাকতে পারে আড়াও থাকতে পারে আবার একই রকম ঘর থাকতে পারে সেটা বিষয় না বিষয় বলছে এখানে দৈর্ঘ্য হবে কি প্রস্থ যা হবে তার চেয়ে বড় হবে তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যটা কি করব প্রস্থ যা আছে তার থেকে আরেকটু বড় করব বড় করাই ভালো ছিল যাই হোক এখন খেয়াল করেন এখন এখানে বলছে দৈর্ঘ্য যেটা হবে মনে করেন এটা দৈর্ঘ্য আছে জাস্ট আমি চিত্রটা এঁকেছি একেবারে সঠিক ভাবে এঁকেছি তা না বোঝার জন্য চিত্রটা আঁকাছি যে এইখানে যে দৈর্ঘ্যটা হবে সেটা কি বলছে বিস্তার বিস্তার অর্থ হলো যে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে নিশ্চয়ই এটা বিস্তার এটা হলো বিস্তার প্রস্থকে এক কথায় বিস্তার বলে ঠিক আছে তো এই যে প্রস্থ আছে তার দেড় গুণ বড় হবে দৈর্ঘ্য চিত্র অনুসারে যদিও আপনার মাপলে ওটা সঠিক হবে না মাপে মাপে যদি করতে চান তাহলে বড় আঁকানো লাগবে ঠিক আছে যাই হোক এখন খেয়াল করেন এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে সেটা বলেছে কিন্তু প্রস্থ কত হবে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি সুতরাং আমাদের প্রস্থটা ধরে নিতে হবে মনে করি বিস্তারিতভাবে করে দেই একবারে তাহলে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে আপনি শর্টকাটও নিজে করে নিতে পারবেন মনে করি বিস্তার বিস্তারের ও বিস্তার শুধু বিস্তার লিখি বিস্তারের দৈর্ঘ্য লেখা যায় না বিস্তার সমান x মিটার অতএব দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য সমান কি হবে 1.5 গুণ আচ্ছা তাহলে x এর সাথে কি করবেন 1.5 গুণ করবেন দেড় মানে কত আপনি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ধরতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ ধরতে পারেন আবার যদি বলেন কেউ যে ওয়ান পয়েন্ট ফাইভ ধরবো না আমি এখানে জাস্ট হলো থ্রি বাই টু ধরবো থ্রি বাই টু ধরবো তাও ধরতে পারেন থ্রি বাই টু মানেই হলো দেড় ঠিক আছে কেউ দশমিকে ওয়ান পয়েন্ট ফাইভ ধরতে পারেন কেউ ভগ্নাংশ আকারে থ্রি বাই টু ধরতে পারেন থ্রি বাই টু থ্রি বাই টু অর্থ হলো দেড় তাহলে এক্স এর সাথে বিস্তারের সাথে দেড় গুণ করলাম এখানে কি হয়ে যাবে এটা থাকবে মিটার তো ক্যালকুলেশন করেন এইটা যদি 3 বাই ধরেন ক্যালকুলেশন করলে থ্রি এক্স বাই টু মিটার আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন বিস্তার আর দৈর্ঘ্য বিস্তার মানে হচ্ছে প্রস্তু প্রস্তুটা আপনি ধরে নিয়েছেন এক্স মিটার দৈর্ঘ্য ধরছেন তাহলে কত এক্স এর দেড় গুণ হবে তাহলে এখানে আপনি দেড় গুণ করছেন দেড় গুণ করার পরে থ্রি এক্স বাই টু মিটার এটা হলো দৈর্ঘ্য বের হয়ে গেছে তাহলে এখন আমরা জানি ক্ষেত্রফল কি হবে আমরা জানি কিসের আয়তাকার ক্ষেত্র তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটাই তো এখন দেখেন দৈর্ঘ্য আমাদের বের হয়েছে 3x বাই টু গুণ প্রস্থ কত বিস্তারিতটা ওইটাই প্রস্থ তাহলে গুণ এক্স এইবার কি এখানে শুধু মিটার থাকবে ক্ষেত্রফল যখন বের করবেন তখন শুধু মিটার থাকে না তখন বর্গমিটার হয়ে যায় বর্গ মিটার ময়ারসি টয়াকার র এখানে টয়াকার র লেখার জায়গা নাই আপনি একটু লিখে নেবেন আমি শটে লিখে দিলাম ময়ারসি ফলস্টপ এই পর্যন্ত আগে উঠে নেন এই পর্যন্ত ওঠানো হয়ে গেলে ডান লিখেন পরে রেস্টেপ করে যাব একটু দ্রুত লিখবেন লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন আচ্ছা প্রথম ব্যাস এবং দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট ছাড়া পাবলিক লাইভ থেকে কে কে জয়েন করছেন একটু কমেন্টস করেন তো একটু দূরত্ব উঠায় নেবেন আমি নেক্সট স্টেপে চলে যাবো এটার শেষ হয়ে একটু কমেন্টস করবেন লিখে কমেন্টস করবেন খেয়াল করেন ক্ষেত্রফল বের হয়েছে আমার কত এখানে যেটা বের হয়েছে ওটা এখন ক্যালকুলেশন করে বের করতে হবে জাস্ট ওইটার পরের লাইন কি হবে ওইটার পরের লাইন হবে খেয়াল করেন থ্রি এক্স আর এইখানে নিচে আছে টু গুণ আছে এক্স এই এক্সটা কার সাথে গুণ হবে উপরের সাথে নিচের সাথে কিন্তু গুণ হবে না এক্স এক্স কিন্তু কাটা যাবে না কারণ এক্স আর x উপরে গুণ হয়ে যাচ্ছে তাহলে কি হবে উপরে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার কি হবে থ্রি এক্স স্কোয়ার নিচে থাকবে টু বর্গ মিটার এখন খেয়াল করেন প্রশ্নটা প্রশ্নটা বলছে যদি দৈর্ঘ্য বিস্তারে 1.5 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে 24 16 বর্গমিটার এটা একটা ক্ষেত্রফল বের করলাম আবার প্রশ্নে বলে দিয়েছে একটা 24 16 বর্গমিটার ওটাও তো ক্ষেত্রফল দুইটাই তো ক্ষেত্রফল একই জিনিসের দুইটাই ক্ষেত্রফল তার মানে এইটার মান হলো ওইটা শর্তমতে লিখে শর্তমতে তাহলে 3x স্কয়ার বাই 2 এর মান হলো এখন আমরা যেহেতু সবগুলো ইংরেজি ভার্সন করে আরছি এটা বাংলায় লেখা আছে

যে টুটা টা দুশো ষোলো সাথে গুণ হয়ে যাবে এখানে নিচে আছে এ পাশে যখন আসবে তখন উপরে উঠে গুণ হয়ে যাবে তো এখন কি করব এখানে তো দুশো ষোলো আর দুই গুণ করে দিতে হবে গুণ করলে আপনার সংখ্যা বড় হয়ে যাবে তারপরে আবার ভাগ করতে গেলে লাগবে তখন দেখা আপনার ক্যালকুলেটার ধরতে হবে বা ব্রেনে প্রেশার ফেলতে হবে কি দরকার এখানে গুণ করবেন না এইভাবে রেখে দেবেন পরের লাইনে কি করবেন তিন এর সাথে গুণ সম্পর্ক আছে এক্স স্কোয়ার রেখে তিনটা এ পাশে ভাগে নিয়ে আসবেন দুশো ষোলো গুণ দুই নিচে আছে তিন এবার কাটাকাটি করেন যদি কাটি তিন দিয়ে দুশো ষোলোরে কাটলে হবে তিন সাথে একুশ তিন দুগোনা ছয় বাহাত্তর এখানে কত হলো বাহাত্তর আচ্ছা এবার খেয়াল করেন এক্স স্কোয়ার সমান কত থাকলো বাহাত্তর আর দুই গুণ কলে কত হয় একশত চুয়াল্লিশ নিচে আর জায়গা ধরলো না আমি এই পাশে চলে আসলাম এবার খেয়াল করেন এখানে এক্স স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ আছে তাহলে এক্স সমান কত হবে তাহলে একশো চুয়াল্লিশ কে আমরা রুট করবো কারণ কি স্কোয়ার আছে স্কোয়ারটা ওই পাশে ট্রান্সফার হয়ে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে অতএব এক্স এর মান কত বারো একশো চুয়াল্লিশের রুট করলে হয় কত বারো এখন খেয়াল করে দেখেন আমাদের কিসের মান বেড়েছে আমরা বিস্তারের মান আপনারা যেখানে লিখে নিয়েছেন সেখানে খেয়াল করে দেখেন বিস্তারের মান ধরেছিলাম এক্স তাহলে এক্স এর মান বারো যেহেতু অতএব বিস্তার সমান ১২ মিটার অতএব দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য বলেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম থ্রি এক্স বাই টু ছিল এইটা ছিল দৈর্ঘ্য সমান এইটা ছিল যেহেতু বিস্তারে দেড় গুণ ছিল আপনি খাতা লিখে নিয়েছেন দেখেন দৈর্ঘ্য সমান ছিল 3x এক্স মিটার এখন আমরা এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসিয়ে দেব এক্স এর মান কত বারো কাটাকাটি করেন টু আর বারো কাটলে কত হয় ছয় তাহলে তিন ছয় কত হয় আঠারো এখানে একটু মিটার লিখে দেবেন আঠারো মিটার তাহলে আমরা বিস্তারের মান পেয়ে গেলাম দৈর্ঘ্যর মান পেয়ে গেলাম এইটুকু অংশ আগে ওঠাই নেন যেখানে করছিলেন তার স্টেপ এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে আগে এইটুকু ওঠাই নেন ওঠাই নেওয়ার পরে একটু ডান লিখবেন ডান লিখলে আমি নেক্সট স্টেপ শেষ করে দেবো কারণ আপনাদের চেয়েছে পরিসীমা আপনাদের দৈর্ঘ্যের প্রস্তাব পেয়ে গেছেন পরিসীমা নির্ণয় সূত্রটা লিখে জাস্ট দুই লাইন বা তিন লাইনে অ্যান্সারটা শেষ হয়ে যাবে দ্রুত উঠান শাকেল ধন্যবাদ আপনি এটা গ্রুপ থেকে আসছেন তো আশা করি আমাদের সাথে পারমানেন্ট হয়ে যাবেন পারমানেন্ট হওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে একশো টাকা করে পেমেন্ট হলো প্রতি মাসে একশো টাকা করে এবং আপনি সকাল দশটার ব্যাচে অথবা রাত্রে দশটার ব্যাচে যে একটা ব্যাচে আসতে পারবেন সকাল দশটায় আসলে এইভাবে লাইভে ক্লাস করাবো যেটা সেফ থাকবে রাত্রে দশটার ব্যাচে আসলে শুধুমাত্র জুমে করবেন জুমে পড়বেন তখন ঠিক আছে আর জুম অ্যাপস তো জানেন সেফ থাকে না তো এখন দ্রুত উঠাই নেন এগুলো একটু দ্রুত উঠাই নেন ওঠায় নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপ করব। যারা পার্মানেন্ট গ্রুপে নাই আপনারা হচ্ছে পেমেন্ট করে পারমানেন্ট গ্রুপে চলে আসবেন কারণ আজকে হয়তো বা আপনাদের লাইভ ক্লাসটা লাস্ট হচ্ছে এরপর থেকে শুধুমাত্র যারা পেইড মেম্বার আছেন তারাই ক্লাসটা করবেন ওঠানো শেষ হয়ে গেলে বলবেন একটু ডান লিখেন ওঠানো শেষ হয়ে গেলে একটু ডান লিখেন তাহলে আমি নেক্সট স্টেপ চলে যাব যাই হোক এত সময় দিয়েছি হয়তোবা ওঠানো শেষ হয়ে গেছে যাদের ওঠানো শেষ হয়নি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন নাতোবা ভিডিওটা পরে আবার দেখে নেবেন ভিডিওটা ওপেন থাকবে সমস্যা নাই এখন নেক্সট স্টেপ চলে যাচ্ছি নেক্সট স্টেপে যাই সেই ক্ষেত্রে আমাদের যে উপাদানটা লাগবে বা যেটা আমাদের বের করতে হবে সেটা অনুসারে খেয়াল করে আমাদের বের করতে হবে পরিসীমা কত পরিসীমা কত পরিসীমা পরিসীমা নির্ণয় সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সূত্র কি টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ খেয়াল করেন তো টু ইন্টু দৈর্ঘ্য কত বের হয়েছে আঠারো মিটার প্লাস প্রস্থ কত বের হয়েছে বিস্তার যেটা ছিল এটাই তো প্রস্থ তাহলে এটা বারো মিটার এই পাশের গুলো আর লাগছে না এবার মুছে দিই খেয়াল করেন টু ইন্টু আঠারো আর বারো কত হয় আট ও দু দশের শূন্য হাতে থাকে এক 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 আর এক তিন তিরিশ এখানে কিন্তু খালি মিটার হবে এখানে কিন্তু আপনার বর্গমিটার হবে না কারণ পরিসীমা কখনো বর্গমিটারে হয় না তিরিশ দু কত হয় ষাট এটাই হলো অ্যান্সার অপশনে দেখেন ষাট মিটার আছে অপশনে দেখেন ষাট মিটার আছে তাহলে এটাই আপনার অ্যান্সার নেন

আমেনা আক্তার আপনি ডান লিখছেন ধন্যবাদ আপনার ওঠানো শেষ হয়ে গেছে এর জন্য সারা তাসনিম ধন্যবাদ আপনাকে তাড়াতাড়ি ওঠা নেওয়ার জন্য তো যারা ওঠায় নিতে পারেননি পরবর্তীতে আবার দেখবেন সমস্যা নাই এখন নেক্সট অঙ্কে চলে যাব নেক্সট অঙ্ক তেতাল্লিশ দাগ তেতাল্লিশ দাগে ছিল তেতাল্লিশ দাগে প্রশ্ন বলছে কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমি এসে লসগো গসগো ক্লাসে করাইছিলাম এগুলা প্রথম ক্লাসে কতজন বালকের মধ্যে কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম একদম কমন আসছে এগুলা ও একশো পঁয়তাল্লিশটি লিচু একশো পঁয়তাল্লিশটি লিচু কি হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে খেয়াল করেন আমি এটা আর বিস্তারিত করবো না কারণ আপনাদের ক্লাসে গত ক্লাসে অলরেডি করে দিচ্ছি ঠিক আছে আপনাদের হচ্ছে যারা ইসের ক্লাস করেছেন প্রথম দিকে যারা হচ্ছে লাশাগুর ক্লাস করেছেন তাদের এই ক্লাসে এটা বিস্তারিত করে দেওয়া আছে সুতরাং এখন করবো শর্টকাট খেয়াল করেন এইখানে একশো পঁচিশটি আম আর একশো পঁয়তাল্লিশটি লিচু এই দুইটা পদের জিনিস সমান ভাবে ভাগ করে দিচ্ছেন কতজন বালকের মধ্যে সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবেন এখানে কিন্তু সর্বনিম্ন চাইনি সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবেন অর্থাৎ আপনাকে এখানে গোসাগর নির্ণয় করতে হবে তো একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশের গসাগু যেটা হবে সেটাই আপনার সর্বোচ্চ বালকের সংখ্যা একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ এর গাগর নির্ণয় করেন গশাগর নির্ণয় করার নিয়ম কি এই একশো পঁচিশ দিয়ে একশো পঁয়তাল্লিশ ভাগ করবেন কত হবে দেখেন একশো পঁচিশ একবার যায় একশো পঁয়তাল্লিশের ভিতরে বিয়োগ করলে কত থাকে এখানে বিয়োগ করলে থাকে বিশ এবার কি করবেন বিশ দিয়ে এই ভাজককে ভাগ করবেন ভাজক কত এখানে একশো পঁচিশ ভাগ করেন বিষ দিয়ে একশো পঁচিশে ভাগ করলে হয় ছয় কুড়ি একশো কুড়ি এখানে ভাগ করলে বিয়োগ করলে থাকে পাঁচ এবার এইটা দিয়ে এই ভাগ করবেন কত আছে কুড়ি পাঁচ চার কুড়ি যাচ্ছে যত সময় ভাগশেষ জিরো না আসবে তত সময় এরকম মানে ভাগ করতে থাকবেন ভাগশেষ দিয়ে ভাজককে ভাগ করতে থাকবেন আচ্ছা সর্বশেষ ভাজককে সর্বশেষ ভাজক হলো পাঁচ অতএব গসাগো কত গসাগো সমান পাঁচ ঠিক আছে অতএব নির্ণয় বালকের সংখ্যা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে অতএব নির্ণয় বালকের সংখ্যা পাঁচজন এই পাঁচ জনের সর্বোচ্চ এই পাঁচ জনের ভিতরে আপনি একশো পঁচিশটি আম আর একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দিতে পারবেন উঠায় নেন ওঠা হয়ে গেলে ডান লিখবেন আমি নেক্সট প্রশ্নে চলে যাই এই প্রশ্নের এই পৃষ্ঠা শেষ ওঠায় নেওয়া শেষ হলে একটু ডান লিখবেন খুব দ্রুত যাক ওঠানো মনে হয় শেষ হয়ে গেছে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো আমি যেহেতু প্রশ্নটা আমার ল্যাপটপের স্ক্রিনে অন করে রাখছি ওপেন করে রাখছি কারণ আমার তো প্রশ্ন লেখা নাই বা আমার কাছে তো প্রশ্নের কোনো ফটকপি নাই আমি জাস্ট ল্যাপটপের স্ক্রিন থেকে প্রশ্ন দেখছি প্রশ্ন দেখে আমি আপনাদেরকে অঙ্কটা সব করে দিচ্ছি যার কারণে আমি ভিডিওটা প্লে করতে পারছি না কিন্তু কমেন্ট দেখতে পারছি সমস্যা নাই তো এখন খেয়াল করেন চুয়াল্লিশ দাগে যে প্রশ্নটা পড়ছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা কতটি প্রশ্ন কি এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আপনাদের যখন হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস করিয়েছি প্রথম ব্যাস আপনাদের বাস্তব সংখ্যা যখন ক্লাস করিয়েছি তখন এই অঙ্কটা করানো হয়ে গেছে আমাদের সূত্র ছিল কি শর্টকাট ছিল চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ আর একুশ এটা ছিল শর্টকাট এখন খেয়াল করেন তিরিশ পর্যন্ত বের পড়ে কোনটা এটা থাকে এক থেকে দশ এটা হলো এগারো থেকে বিশ এটা হলো বিশ একুশ থেকে কি তিরিশ আমাদের কত পর্যন্ত বলছে তিরিশ পর্যন্ত বলছে এক থেকে তাহলে যাবো কোন পর্যন্ত এই ত্রিশ রেঞ্জ পর্যন্ত যাবো তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা আছে দশটি এক থেকে তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি আছে দশটি উঠাই নেন নেক্সট অঙ্কে চলে যাবো খুব দ্রুত ওঠান যাদের ওঠানো শেষ হচ্ছে না আপনারা স্ক্রিনশট দিতে পারেন আমি নেক্সট অঙ্কে চলে যাব আশা করি ওঠানো শেষ হয়ে গেছে যেহেতু কেউ কমেন্টস করেননি আমি চলে আসব যারা বুঝতে পারেননি প্রথম ব্যাসের যারা আছেন তারা বুঝতে পারবেন না হয়তো বা সমস্যা নেই আপনাদের হচ্ছে নেক্সট আপনাদের ক্লাস হচ্ছে এখন সুৎকষার উপরে সুৎকষার উপর পরে মনে হয় আমরা বাস্তব সংখ্যা ক্লাসে চলে আসবো বাস্তব সংখ্যার ক্লাস যখন করাবো তখন আপনারা ওটা পারবেন আচ্ছা নেক্সট অঙ্ক আছে পঁয়তাল্লিশ করেন লগ এর অঙ্কগুলো একদম সহজ এখানে বেস যেটা আছে ওপরেটা ঠিক বেস যেটা ছিল ঠিক সেই রকম কনভার্ট করতে হবে এখানে বেস ছিল থ্রি একাশি কে কনভার্ট করে আমি থ্রি বানাবো এখন থ্রি পাওয়ার কত বসালে একাশি হবে থ্রি পাওয়ার যদি ফোর বসে কত হয় দেখেন তো থ্রি স্কোয়ার মানে নাইন থ্রি কিউ মানে সাতাশ আর তিন সাতাশ কত হয় একাশি মানে থ্রি ফোর মানে একাশি তাহলে কি হচ্ছে এইবার পাওয়ার সর্বোচ্চ যেটা আছে এখানে তো দেখা যায় তিনটা সংখ্যা একটা তার পাওয়ার একটা তার পাওয়ার একটা সর্বোচ্চ ওড়ার যে পাওয়ারটা সেটা সামনে নিয়ে আসবো ফোর সামনে নিয়ে আসলাম হয়ে গেল কি লগ বেস থ্রি আছে আর পাওয়ার থ্রি আছে লগের অঙ্কে যখন বেজার পাওয়ার একই থাকে তখন লগ বেজ আর পাওয়ার এইগুলো সব ভ্যানিশ হয়ে ওদের মান হয় ওয়ান তাহলে ফোর এর সাথে ওয়ান কি সম্পর্ক গুণ সম্পর্ক অ্যান্সার কত ফোর এক ফোর এটার অ্যান্সার হলো ফোর আশা করি সকলে বুঝতে পারছেন উঠাই নেন দ্রুত উঠাই নেন সকলে একটু দ্রুত উঠাবেন ওঠানো শেষ হয়ে গেলে অবশ্যই একটু ডান লিখবেন ধন্যবাদ আমিনা আক্তার আপনার ওঠানো শেষ হয়ে গেছে আচ্ছা নেক্সট নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক বলছে ছেচল্লিশ দাগ শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক চার আট এবার বলছে ডট 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 ধারাটির পঞ্চম পদ কত লিখে নেন প্রশ্নটা ধারাটির পঞ্চম পদ কত পঞ্চম পদ কত এখানে খেয়াল করেন এটা কিন্তু আর সমান্তর ধারা না এখানে কিন্তু তিন এর যদি চার গুণ করেন হয় পয়েন্ট এক দুই এর সাথে যদি চার গুণ করেন তাহলে হয়ে যাবে পয়েন্ট চার আট ঠিক আছে গুণিত খারে বাড়িছে যেহেতু গুণিত খারে বাড়িছে এটা কিন্তু গুণোত্তর ধারা খেয়াল রাখতে হবে তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের পঞ্চম পদ বের করতে বলছে গুণোত্তর ধারার ক্ষেত্রে কোনো কিছুর পদ নির্ণয়ের সূত্র কি এ কিউ এন মাইনাস এটা হলো সূত্র এখানে আমাদের কোন পদ বের করতে বলছে পঞ্চম পদ বের করতে বলছে আচ্ছা খেয়াল করেন এখানে এর মান কত এর মান সমান হচ্ছে প্রথম পদ প্রথম পদ কত এখানে শূন্য দশমিক শূন্য তিন প্রথম পদ শূন্য দশমিক শূন্য তিন তাহলে এর মান পাতায় দেয় শূন্য দশমিক শূন্য তিন গুণ কিউ এর মান কিউর সমান কি হবে দ্বিতীয় পদ উপরে থাকবে নিচে হলো প্রথম পদ দ্বিতীয় পদ বাই প্রথম পদ তার মানে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে কত হয় দেখেন তো দ্বিতীয় পথ কত আছে শূন্য দশমিক এক দুই প্রথম পদ কত আছে যদি কাটাকাটি করেন তাহলে এখানে দেখেন এখানে দুই সংখ্যার আগে দশমিক এখানেও দুই সংখ্যার আগে দশমিক তার মানে দশমিকটা এগুলো যদি আপনি ভ্যানেজ করে দেন তিনে চারি বারো অ্যান্সার আসবে এখানে চার তাহলে কেউ এর মান কত চার এইবার খেয়াল করেন উপরে কত হবে উপরে হচ্ছে আপনার এন সমান হচ্ছে চার মাইনাস ওই সরি এন এর মান কত পঞ্চম পথ তাহলে পাঁচ মাইনাস যদিও কঠিন হয়ে যাচ্ছে এরপরে বোঝাই দিচ্ছি এখানে তাহলে পাঁচের থেকে এক বিয়োগ করলে কত থাকছে চার চারের পাওয়ার তাহলে চার শূন্য দশমিক শূন্য তিন গুণ চারের পাওয়ার চার করেন কত হয় খেয়াল করেন চারের পাওয়ার চার মানে কয়টা চার কয়টা হবে চার হবে চারটা এক দুই তিন চার চারে চারি কত হয় ষোলো চার ষোলম কত হয় চৌষট্টি চার চৌষট্টি কত হবে চার ছক চব্বিশে চার হাতে থাকে দুই চারি চারে চারি ষোলো ছয় হাতে এক চার ছক চব্বিশ আর এক পঁচিশ দুশো ছাপ্পান্ন তাহলে এখানে কত হবে দুশো ছাপ্পান্ন এখানে তাহলে কত হবে দুইশো ছাপ্পান্ন চারের পর চার এটার মান কত দুইশো ছাপ্পান্ন এখন দুইশো ছাপ্পান্ন সাথে তিন গুণ করেন

এরপরে আসবে শর্টকাট হিসেবে এখন এখানে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় তিনের সাথে এইটার সাথে আমি চার চার গুণ 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 করছি করছি কত এই করে আমার এইটা হয়েছে এইটার সাথে আমার চার গুণ করে এইটা হয়েছে নিশ্চয়ই এইটা কততম সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় নিশ্চয়ই এরপরে চতুর্থ সংখ্যা আসবে কি এটার সাথে চার গুণ করে তারপরে চতুর্থ সংখ্যা আসবে এবার বলছে কি পঞ্চম সংখ্যা পঞ্চম সংখ্যা মানে কি চতুর্থ সংখ্যার পরে যেটা আছে সেটাই তো পঞ্চম সংখ্যা তাহলে নিশ্চয় এখানেও এই যে সংখ্যা তার সাথে এখানে আগে সংখ্যা ঠিক আছে তাহলে এখানে যদি গুণ করি আটচল্লিশের সাথে যদি চার গুণ করি পয়েন্ট আটচল্লিশ চার আট তাহলে এখন দেখেন চারশো বত্রিশের দুই হাতে থাকে তিন চার চারি ষোলো তিন কত উনিশ দশমিক আছে কোথায় দুই সংখ্যার আগে তাহলে এক দশমিক নয় দুই এর সাথে যদি চার গুণ করি চার দু 8 আট চার নং ছত্রিশে ছয় হাতে থাকে তিন চার এক চার আট তিন সাত দুই সংখ্যার আগে দশমিক আছে দুই সংখ্যার আগে দশমিক তাহলে পঞ্চম পদ পেয়ে গেলাম সাত দশমিক ছয় কেউ যদি মনে করেন এই ট্রিক্স কাজে লাগিয়ে শর্টকাটে অ্যান্সার বের করবেন পরীক্ষার সময় এই ট্রিক্সটা কাজে লাগানোই ভালো যেহেতু এখানে আপনার খুব কাছাকাছি মান বের করতে বলছে কিন্তু প্রথম যে অঙ্কটা করেছিলাম উনত্রিশ পদের সমষ্টি তম পদ কত তো ওই ক্ষেত্রে তো উনত্রিশটা তো এইভাবে গুণ করে যাওয়া সম্ভব না ওই ক্ষেত্রে সূত্র ধরে কাজ করবেন এই ক্ষেত্রে দেখেন সূত্র ধরে কাজ করলে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি শর্টকাট পলিসি অবলম্বন করেন আপনি এভাবে অল্প সময় কাজ করতে পারছেন এইটা আপনাকে টেকনিক খেয়াল করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি তারা আপনার কমেন্টস করবেন আবার বোঝাই দেবো দরকার হয় আর যদি বুঝে থাকেন তাহলে একটু তুলে নেন আর তুলে নেওয়ার পরে অথবা যদি হচ্ছে খাতা কলম কাছে না থেকে আপনি স্ক্রিনশট দিয়ে নেন আমি যারা এখানে পেইড ব্যাচে আছেন তাদের কথা বলছি না যারা পেইড করেননি এখনো অন্য ব্যাচে আছেন। জাস্ট অপেক্ষমান তালিকায় আছেন তো তারা তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পেমেন্ট কমপ্লিট করে ব্যাচে চলে আসেন কারণ এরপর থেকে কিন্তু ক্লাসগুলা শুধুমাত্র পারমানেন্ট ব্যাচে যারা আছেন আমার ফ্রেন্ড লিস্টে যারা অন্তর্ভুক্ত হইতে পারবেন তারাই দেখতে পারবেন ঠিক আছে আজকে কিন্তু আপনাদের লাস্ট পাবলিক ক্লাস আজকে রাতে হয়তো আপনাদের লাস্ট পাবলিক ক্লাস হবে রাতের ক্লাসটা জমে নেওয়া হবে কারণ রাত্রে দশটার সময় নেটওয়ার্ক সার্ভিস ডাউন থাকে ওই সময় এইভাবে লাইভে আসা সম্ভব না এখন যেমন ক্লাস করছেন কোনো কোনো বাদ যাচ্ছে যাচ্ছে না 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 বা কথা কেটে কেটে ভিডিও রাতে কিন্তু সমস্যা প্রচন্ড আকারে হয় যার কারণে রাতে জুম ক্লাস আর সকালে আপনাদের হচ্ছে এই লাইভ ক্লাস যদি কেউ বলেন ভাইয়া রাত্রে আটটার সময় ক্লাস নিলে হয় না যদি রাত্রে আটটার সময় রাজি হন এবং রাত্রে আটটার সময় পাঁচ ছয় জন হন তাহলে প্রথম ব্যাচটা আমি সকাল দশটার পরিবর্তে রাত্রে আটটা করবো আপনারা প্রথম ব্যাচের সাথে হয়ে ক্লাস করবেন যে কয়েকটা জিনিস পিছনে মিসিং হয়ে গেছে রিভিশনের সময় আপনাদের সেটা রিকভার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলা তো এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব সবাইকে ওঠানো শেষ ওঠানো শেষ হয়ে গেলে ডান লিখেন সবার ওঠানো শেষ হয়ে গেলে ডান লিখেন আমি ডান লেখার দেখে তারপরে যে নেক্সট অঙ্কে চলে যাব লেখা শেষ হইলে ডান লিখবেন ধন্যবাদ বিশেষ স্বপ্ন তানিয়া রহমান ধন্যবাদ আপনাদের লেখা শেষ হয়ে গেছে আমি এখন নেক্সট স্টেপে চলে যাব আছে আপনাদের পড়ছে যদিও অনেক অঙ্ক কিন্তু সহজ আছে ভিতরে আবার কিছু জটিল আছে এখন খেয়াল করেন সাতচল্লিশ দাগ চিকন পেন মোটা পেন লাগবে আচ্ছা সাতচল্লিশ দাগ বলছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল সংখ্যার মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত দশ থেকে ষাট পর্যন্ত দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের কত প্রশ্ন উঠাই নেন সবাই প্রশ্ন সবাই একটু দ্রুত প্রশ্ন উঠাবেন একটা জিনিস খেয়াল করেন দশ থেকে ষাট পর্যন্ত আগে যে সব সংখ্যার পিছে নয় আছে সেগুলো আগে লিখি তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো বের করতে সহজ হবে কারণ দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি এইভাবে মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে এবং বের করতে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করা থাকে না এখানে ট্রিক্স অবলম্বন করবেন দশ থেকে ষাটের ভিতরে দেখেন দ্বিতীয় সংখ্যার একক একক অঙ্গ হবে নয় তার মানে একের পিঠে নয় হচ্ছে একটা এর পিঠে নয় একটা তিনের পিঠে নয় একটা চারের পিঠে নয় একটা পাঁচের পিঠে নয় একটা আর ফায়ার পেটে নয় যেতে পারছে কারণ আমার ষাট পর্যন্ত বলছে রেঞ্জ কত ষাট কত থেকে শুরু দশ থেকে দশের উপরে ষাটের নিচে এখন খেয়াল করেন এদের ভিতরে মৌলিক সংখ্যা কে কে আছে মৌলিক সংখ্যা আছে উনিশ উনতিরিশ আর উনষাট উনচল্লিশ হলো যৌগিক সংখ্যা উনপঞ্চাশ যৌগিক সংখ্যা কারণ সাত সাত উনপঞ্চাশ নামটা পড়লে ভাঙা যায় তিন তার উনচল্লিশ নামতা পড়লে ভাঙা যায় তাহলে বাকি থাকলো কে মৌলিক সংখ্যা হলো প্রথম দুইটার একটা তিনটা এই তিনটা যোগফল করেন উনিশ যোগ 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 উনষাট করলে কত কত হয় নয় 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 আর আর আঠারো সাতাশের সাত হাতে থেকে দুই পাঁচ দুই সাত আর দুই নয় আর এক দশ একশো সাত অ্যান্সার আশা করি বুঝতে পারছেন ওঠাই নেন সকলে দ্রুত ওঠাই নেবেন ওঠানো শেষ হয়ে গেলে একটু ডান লিখবেন ছোট্ট অঙ্ক খুব একটু দ্রুত উঠাবেন ধন্যবাদ আপনার শেষ হয়ে গেছে ধন্যবাদ আপনাকে বিশেষ স্বপ্ন আচ্ছা আমিনার ডান ধন্যবাদ আপনাকে সকলে যেহেতু হয়ে গেছে আমি নেক্সট অঙ্কের চলে যাবো এবার আচ্ছা নেক্সট অঙ্ক চলে আসি আটচল্লিশ দাগ দাগ বলছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাস আকার তো হ্যাঁ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখন খেয়াল করেন বৃত্তের ব্যাস এখানে সাপোজ এটা বৃত্ত ব্যাস এখানে কেন্দ্র এটা ব্যাস হবে কি কেন্দ্র দিয়ে যাচ্ছে যেটা সেটা হলো ব্যাস এখন এটাকে যদি আপনি তিন গুণ বৃদ্ধি করেন এখানে যদি তিন গুণ এ তিন গুণ যদি ব্যাস বৃদ্ধি করেন তাহলে এক গুণ 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 এরকম যখন হবে 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 তখন তখন এত বড় বড় তার মানে কি কি আপনাকে বের করতে করে এখন দেখেন ব্যাস আর এখানে আপনি একটা জিনিস কি করবেন মুখস্ত বৃদ্ধ মনে রাখবেন কোনো ক্ষেত্রফল বলুক কোনো বৃত্ত বলুক যদি বলে যে এইটা এত গুণ বৃদ্ধি পলে ওইটা কত গুণ বৃদ্ধি পাবে যদি এরকম প্রশ্ন আসে যত গুণ বলবে যত গুণ বলবে ঠিক তার হলস্কার করে দেবেন এখানে কত গুণ বলছে তিন গুণ বলছে তিন গুণ তার মানে এর হলে কত হয় নয় গুণ উত্তর হবে নয় গুণ যত গুণ বলবে তার আসবে সেটাই আপনার উত্তর দেখা যাচ্ছে অনেক সময় বলে যে কোনো বর্গক্ষেত্রে এক বাহরে আরেক বাহু এক বাহ চার ভাগের চার ভাগের এক ভাগের উপরে বাহু অঙ্কিত হলো বা আরেকটা বর্গক্ষেত্রে অঙ্কিত হলো এখন ওই নতুন বর্গক্ষেত্রে কত গুণ হবে এইরকম যখন জিজ্ঞাসা করে তখন কি এক বা চার না চার ভাগের এক না তখন চারের হোল স্কোয়ার করবেন উত্তর আসবে ষোলো অ্যান্সার হবে ষোলো গুণ এখানে ওই এখানে বলছে তিন গুণ বৃদ্ধি করা হলো তাহলে তিনের হোল স্কোয়ার করবেন উত্তর হবে নয় হ্যাঁ এখানে তিন স্কোয়ার করলে হয় নয় তাহলে এটার উত্তর হবে নয় নয় গুণ অ্যান্সারটা উঠাই নেবেন এবার কেন হলো সেটা বিস্তারিত বোঝাই দিচ্ছি এখানে খেয়াল করেন আমরা ব্যাসকে সাধারণত কি দিয়ে প্রকাশ করি ব্যাসকে সাধারণত টু আর দিয়ে প্রকাশ করি খেয়াল করেন ব্যাসকে সাধারণত টু দিয়ে প্রকাশ করি তাহলে তখন ক্ষেত্রফল কত থাকে ক্ষেত্রফল ক্ষেত্রফল থাকে আপনার সূত্র স্কোয়ার যদি ব্যাস টু আর থাকে তাহলে নিশ্চয় ব্যাসার্ধ ছিল কত ব্যাসার্ধ ছিল আর আর ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার যখন ব্যাস ব্যাস আপনার তিন গুণ করতেছেন তাহলে টু আর গুণ থ্রি কত গুণ কত হয় তাহলে সিক্স হয়ে যায় ঠিক আছে ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ তাহলে সিক্স আর কে দুই দিয়ে ভাগ করবেন থ্রি হবে কারণ ব্যাস যা হয় ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয় এখানে ব্যাস ছিল টু আর ব্যাসার্ধ কত হবে তখন ব্যাসার্ধ আপনি যদি ভেঙে চুরে লেখেন তাহলে এখানে লেখা উচিত ছিল টু আর ডিভাইডেড বাই টু ব্যাসার্ধ কি লেখা উচিত ছিল টু আর ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে অ্যান্সার হতো কত আর ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয় এখন খেয়াল করেন যখন আপনি তিন গুণ বৃদ্ধি করেছেন তখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত থ্রি আর যদি ব্যাসের ক্ষেত্রে ধরেন টু আর তার তিন গুণ সিক্স আর ক্ষেত্রে ধরলে আর তার তিন গুণ হলো থ্রি আর এখন নতুন ক্ষেত্রফল কত হবে পাই এবার আর স্কোয়ারের পরিবর্তে নতুন যে ক্ষেত্রফল সেটা আসবে থ্রি আর স্কোয়ার এখন খেয়াল করেন পাই থ্রি স্কোয়ার করলে নাইন

তো এত কিছু ক্যালকুলেশন মনে না রেখে সরাসরি মুখস্থ বিদ্যা মনে রাখবেন যদি কোনো কিছু বলে যে এত গুণ বৃদ্ধি পেয়েছে তার হোলস্কার করে দেবেন এটা নিয়ে সময় নষ্ট সুন্দর সুন্দর অঙ্ক বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশ তেইশ কোন পঞ্চাশ দাগ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ এবার বলছে ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত খেয়াল রাখবেন কিন্তু ক্ষুদ্রতম এই এই সংখ্যাটা খেয়াল রাখবেন ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত খেয়াল করেন আমরা শর্টে করব নাকি বিস্তারিত করব এটা যদি কেউ বিস্তারিত করতে বলেন কমেন্টস করেন যে এটা যদি বিস্তারিত করে দেওয়া লাগে শর্টে করি পরীক্ষার সময় তো লাগে শর্ট যদি শর্টে করেন তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল একশো হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফল তাহলে নিশ্চয়ই আমি যদি তিন দিয়ে ভাগ করি মাঝের সংখ্যাটা পেয়ে যাব মাঝের সংখ্যাটা পেয়ে যাব তিন দিয়ে ভাগ করেন তিনে চারি বারো থাকে হচ্ছে কত তিন এক তিন একচল্লিশ মাঝের সংখ্যাটা পাচ্ছি একচল্লিশ যদি তিনজন পরপর হয় তো মাঝের সংখ্যা তিন দিয়ে ভাগ করলে একচল্লিশ পেয়ে যাচ্ছি তাহলে নিশ্চয়ই এর আগের সংখ্যা ছিল চল্লিশ আর এর পরের সংখ্যা ছিল বিয়াল্লিশ তাহলে এই যে তিনটা ক্রমিক সংখ্যা হয়ে গেল চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পরপর ক্রমিক হয়ে গেল আর এই ক্রমিক সংখ্যা যোগ করে দেখেন একশো হবে দুই আর এক তিন আর শূন্য তিন চার চার আট আর চার ঠিক আছে একশো তেইশ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমাদের ক্রমিক সংখ্যা কত কত হলো চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ এখন এদের বলছে ক্ষুদ্রতম যে দুইটা আছে তার মানে ছোট ছোট যে দুইটা বড়টা বাদ সবচেয়ে বড় আছে এইটা এটা বাদ এই দুইটার গুণ ফল কত তাহলে চল্লিশ আর একচল্লিশ গুণ করেন কত হয় চল্লিশ চল্লিশ এবং ষোলোশো হয় আর চল্লিশ এক চল্লিশ তার মানে উত্তর হবে ষোলোশয় চল্লিশ ওঠাই নেন যে স্বপ্ন সটি করে দিলাম এরপরে খুব সুন্দর একটা অঙ্ক আছে কিন্তু তার আগে আমি একটু কালি ভরে নেই আপনারা এটা একটু ওঠায় নেন বিরক্ত হলে বলবেন ক্লাস কিন্তু অনেক টাইম হয়ে গেছে বিরক্ত হলে বলবেন ক্লাস শেষ করে দেব অলরেডি উনপঞ্চাশ মিনিট হয়ে গেছে ধন্যবাদ লেখা শেষ হয়ে গেছে আচ্ছা তবে সবচেয়ে হবে সময় বেশি লাগলেও প্রশ্নটা শেষ করে নেন প্রশ্নের যে কয়টা অঙ্ক পড়ছে শেষ করে নেন দেখেন আপনাদের কয়টা করানো হয়েছে আর কয়টা করানো হয়নি পঞ্চাশ পঞ্চাশ দেখ বলছে জাকির যশেমেছে জাকির আমার সাথে প্রশ্ন উঠাই নেন প্রশ্নটা কিন্তু বড় জাকির জসিমের চেয়ে যত বড় এটা মানসিক দক্ষতা সরি এখানে বলছে জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট বড় না যত বছরের ছোট ঠিক আছে তারপরে বলছে বসির থেকে ঠিক তত বছরের বড় বশির বশির থেকে ঠিক তত বছরের বড় তো এখানে জসীম ও বসিরের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর জসীম ও বসিরের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর যদিও অঙ্কটা বিস্তারিত করব না শেষ হয়ে যাবে কিন্তু তারপরে প্রশ্নটা বড় বছর হলে বের করতে বলছে জাকিরের বয়স কত প্রশ্নটা একটু উঠে নেন এই প্রশ্নটা আনকমন প্রশ্ন পড়ছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভুল করছে আমি নিজেও এটা ভুল করছি উঠাই নেন পরবর্তীতে খেয়াল খেয়াল আসছে যে আমি তো এই প্রশ্নটা ভুল করছি বা ওই সময় ভুল করছি বলতে ভুল আমি ওই সময় এগুলো প্রশ্ন বড় দেখে ভাবার সময় পাইনি একটা প্রশ্ন ভাবতে যে পাঁচটা অ্যান্সার মিস্টেক হয়ে যাবে সময় নষ্ট হয়ে যাবে যার কারণে একটা প্রশ্ন না ভেবে আমি কি করছি পরের স্টেপগুলো পার করতে গেছি ঠিক এ ঘন্টা যেই আপ হয়ে গেছে পরে যেয়ে দেখি যে এই প্রশ্নগুলো বাকি আছে দুইটা প্রশ্ন বাকি ছিল যাই হোক এখন খেয়াল করেন আমরা এখানে ক্যালকুলেশন করব কিভাবে এখানে খেয়াল করব যে জসীমের চেয়ে আপনার কি হবে জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট জাকিরা জসিমের তুলনা করতেছে জাকির কি হবে জসিমের চেয়ে ছোট তাহলে জসিম বড় পাশে লিখি বড় এই পাশে জসিম কি হচ্ছে জাকিরের চেয়ে বড় তাহলে জাকির জসিমের চেয়ে ছোট যেহেতু তাহলে জসিম বড় হচ্ছে জসিম সামনে লিখবো জাকির এই পাশে লিখবো কারণ ছোট ছোটটা শেষে লিখবো বড়টা সামনে লিখবো বলছে বসির থেকে ঠিক তত বছরের বড় কে বড় এই জাকিরের কথা বলছে জাকিরের কথা বলছে বসির থেকে ঠিক তত বছরের বড় তাহলে জাকির কার থেকে বড় হবে বসিরের থেকে তার মানে নিশ্চয় বসির সবাই ছোট বসির তাহলে নিচে বসবে ঠিক আছে এখন পরের লাইনে বলছে জসীম ও বসিরের বয়সের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর এর বয়স এর বয়স এই দুজনের বয়সের সমষ্টি হলো ছাপ্পান্ন বছর এখন খেয়াল করেন প্রশ্ন হলো জাকিরের বয়স কত এই জাকিরের বয়স কত হবে সেটাই আমাদের প্রশ্ন এ আছে আছে ব্যক্তি এবং এনার থেকে এনি যত ছোট হবে ঠিক তত বছরে বড় এনি হবে এখন খেয়াল করেন আমি যদি এই দুজনের বয়স ছাপ্পান্ন বছর দেখি এখান থেকে কনভার্ট করে আমি দুইজনকে আলাদা করে যদি ধরি তাহলে এমন সংখ্যা ধরতে হবে যেটা যেন এর বয়সটা এমন ধরতে হবে যেটার থেকে যেন ইনি যত বড় হয় আবার এটা থেকে ইনি তত ছোট হয় একই মাপের বড় ছোট হতে হবে একই দিনের একই বয়সের ঠিক আছে এখন যদি রকম করতে চাই তখন আবার এদের যে বয়সটা হচ্ছে এদের যে বয়স নির্ধারণ করবেন তখন সে দুটো যোগফল যেন আবার ছাপ্পান্ন বছরই থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে তো এখানে আর কোনো উপায় না পেয়ে আপনাকে কি করতে হবে এই দুইজনের বয়স ছাপ্পান্ন বছর একে কনভার্ট করেন দুই দিয়ে ভাগ করেন দুই দিয়ে ভাগ করলে হয় আটাশ এখন খেয়াল করেন আঠাশ বছর তাহলে জাকির বয়স ধরবো আমরা কত বছর এখন জাকির বয়স এখানে না সরি দুই দিয়ে ভাগ করলে হয় আঠাশ বছর ঠিক সমান সমান ভাগ করলাম ঠিক আছে তাহলে ছাপ্পান্ন বছর দুজনের বয়সের সমষ্টি তার মানে এক একজনের বয়স আঠাশ বছর এর বয়স তাহলে কত আঠাশ এর বয়স হবেও আঠাশ এবার একটা জিনিস খেয়াল করেন তো আপনি যদি বসির থেকে জাকিরের বয়স বেশি ধরতে চান মনে করেন এক বছর বেশি ধরলেন তাহলে উনত্রিশ বছর ধরবেন আমাকে বলছে এই জসিমের বয়সও তাহলে কি হবে জাকিরের থেকে সেই ঠিক যত বছর এখানে ছোট হয়েছে ঠিক তত বছর আপনার এখানে বড় দেখাতে হবে তো এখানে যদি উনত্রিশ বছর ধরেন এক বছর ধরে তাহলে আপনার কি হচ্ছে উনত্রিশের থেকে তাহলে এক বছর বেশি হয়ে এখানে হবে এর হওয়া উচিত ছিল তিরিশ বছর কিন্তু এ আমার অলরেডি ধরে দেওয়া আছে আঠাশ বছর আমরা এই ভাগ করে পেয়েছি তাহলে আমরা এক বছর বাড়াতে পারছি না এর বয়স তাহলে কি এর বয়স হতে হবে আঠাশ বছর তা না হলে এখানে এনার থেকে তাহলে শূন্য বছরের ছোট আবার এনার থেকে এনে শূন্য বছরের ছোট এনার থেকে এনে শূন্য বছরের বড় ঠিক আছে এখানে এইটাই খেয়াল রাখতে হবে এখানে যদি আমি এক ধরতাম বসে থেকে যদি জাকিরের বয়সে এক বছর বেশিও হতো তাহলে কিন্তু আবার এদিকে মেলাতে পারতাম না সুতরাং এখানে আপনাকে ট্রিক্সের বিষয় হলো এটা এটা মানসিক দক্ষতার অঙ্ক তাহলে আপনাকে কি করতে হবে এখানে দুইজনের বয়স ভাগ করে দিয়ে যেহেতু বলছে এর থেকে যত দিনের বড় ঠিক ততদিনের এ ছোট হবে সেই হিসাবে বলছে তাহলে আপনার অ্যান্সার ওই আঠাইশই রাখতে হবে না হইলে আপনি এখানে কম বেশি করলে এদের সাথে এদের সাথে মিলবে না তাহলে জাকিরের বয়স কত হবে আঠাইশ বছর অ্যান্সার হলো আটাইশ বছর আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটার পিছনে আর সময় নষ্ট করবো না নেক্সট আরো অনেক অঙ্ক আছে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা উঠাই নেবেন এইটুকু অংশ এইভাবেই উঠাই নেবেন যেভাবে লিখেছি সেইভাবে উঠাই নেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না প্রশ্নে চলে আসবো নেক্সট হলো বান্ন তিপ্পান্ন কত দাগে শেষ বান্ন তিপ্পান্ন পরে আটান্ন দাগে শেষ আটান্ন দাগ ও নেক্সট হলো একান্ন এখনো সাত আটটা অঙ্ক আছে যাই হোক এবার অঙ্কগুলো খুব দ্রুত খুব দ্রুত শেষ করতে হবে অনেক সময় চলে গেছে সুতরাং আর সময় দিব না এবার খুব দ্রুত দ্রুত শেষ করে নেব ঠিক আছে শর্টকাটে এখন বলছে একটি সর্বোচ্চ ছয়টি কোণের সমষ্টি কত একান্ন দাগে প্রশ্নটা পড়ছিল কি একটি কি ব্যাপার কালি ভরলাম একটি সর্বোচ্চ একটি সরভুজের কি বলছে ছয়টি কোণের সমষ্টি কত ছয়টি কোণের সমষ্টি কত প্রশ্নটা খেয়াল রাখবেন একটা সরভুজের ছয়টি কোণের সমষ্টি কত সেটাই আপনাকে নির্দেশ করছি তো কোণের অন্তকোণ নাকি হচ্ছে বহিকোণ কিছু বলে দেয়নি অন্তকোণ নাকি বহিকোণ কিছু বলে দেয়নি তো যখন সরভুজের কথা বলছে এখানে তো ত্রিভুজ বলতে তিনটা বাহু চতুর্ভুজ বলতে চারটা বাহু পঞ্চভুজ বলতে পাঁচটা বাহু সর্বোজ মানে ছয়টা বাহু আর বহু কয়টা বাহু হবে নির্দিষ্ট নেই নির্ণয় সূত্র হল কোণের সমষ্টি নির্ণয় সূত্র হলো আপনি টুয়েন মাইনাস ফোর ইন্টু টুয়েন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি ক্যালকুলেশন করতে পারেন অথবা আপনি এখানে আর একটা সূত্র করতে পারেন আরেকটা সূত্র করতে পারেন আপনার এন মাইনাস টু এন টু একশো আশি ডিগ্রি যেকোনো একটা সূত্র করতে পারেন যেকোনো একটা সূত্র করলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে এখন প্রশ্নটা বলছে আমার এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার অপশন আগে অপশনটা লিখে প্রশ্নটা করতে গেলে অপশনটা দরকার আছে অপশন বলছিল ক দাগে ছয় সমকোণ ছয় সমকন খ দাগে বলছে আট সমকন দাগে বলছে এখানে চার সমকন ঘ দাগে বলছে তিন সমকোণ লেখা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ বিশেষ স্বপ্ন আপনি প্রশ্ন করছেন সরভোজ কি আমি প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছেন আমি আপনার কমেন্টসটা সেই সময় দেখতে পারিনি তো এখন লেখা আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন যদিও এটা কলমের কালি এখানে কম পড়ছে যাক ধন্যবাদ ক্লিয়ার আর আপনারা একটু ধৈর্য দেওয়া করে ধরে বসবেন কারণ এগুলো তো বোঝাতে গেলে একটু সময় লাগবে অবশ্যই সময় লাগবে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করেন সর্বোচ্চ আমরা সূত্র আশি ডিগ্রি এটা হলো সূত্র লিখবো অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি এটা নির্ণয় সূত্র হলো এটা নেন সূত্রটা উঠাই নেন এখন খেয়াল করেন এন এর মান কত কয় বাহু সরভুজ মানে কয়টা বাহু ছয়টা বাহু তাহলে এন এর মান হবে সিক্স মাইনাস টু সিক্স যদি হয় গন আছে কত একশো আশি ডিগ্রি ছয় থেকে দুই বাদ দেন থাকে কত চার গুণ হচ্ছে একশো আশি ডিগ্রি কত হয় সাতশত বিশ ডিগ্রি চারের সাথে একশো আশি গুণ করেন সাতশো বিশ হবে সাতশো বিশ ডিগ্রি এখন খেয়াল করেন আমার অপশন চাইছে কি ছয় সমকন নাকি আট সমকোনকোন তিন হিসেবে চাইছে তাহলে সাতশো বিশ ডিগ্রি যদি হয় সাতশো কে আপনি কত ডিগ্রিতে এক সমক্রি ডিগ্রিকে এক সমকোণ নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করেন করলে অ্যান্সার বেড়ে যাবে আট নং বাহাত্তর তার মানে এখানে হচ্ছে আট সমকন এটাই অ্যান্সার তাহলে কত হচ্ছে আট সমকোণ এটাই হলো অ্যান্সার যদি ডিগ্রিতে বলতো যে কত ডিগ্রি হ্যাঁ কত ডিগ্রি তাহলে সাতশো বিশ ডিগ্রি অ্যান্সার বের করে দিতেন যদি বলে যে কত সমকোণ সাতশো তাহলে নব্বই দিয়ে ভাগ করবেন যেহেতু নব্বই ডিগ্রিতে এক সমকোণ তাহলে আপনার কত সমকোণ সেটা বের হয়ে যাবে আশা করি অ্যান্সার পেয়ে গেছেন একটু দ্রুত ওঠায় নেন আমি নেক্সট স্টেপে চলে যাব আচ্ছা এখন নেক্সট স্টেপে যদি যায় ক্লাস লং হচ্ছে কেউ বিরক্ত হচ্ছেন না তো বিরক্ত হলে বলেন কমেন্টস করেন কয়জন আছেন লাইভে কয়জন আছেন বাহ সকালের ব্যাসে লাইভে খুব কম থাকেন অলরেডি এক ঘন্টা পার হয়ে গেছে ক্লাস কি আজকে শেষ করবো নাকি এখানে থাকবে আগামী দিন করে দেব কমেন্টস করেন এর উপরে ভিত্তি করে আমি বাকি ক্লাসটা আগাবো যেহেতু এক ঘন্টা হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ তাহলে কন্টিনিউ করি বলছে একজন ব্যক্তি ব্যক্তি বারো পার্সেন্ট তার সম্পদের বারো পার্সেন্ট কি করছে স্ত্রীকে কে বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট পুত্রকে আর হচ্ছে অবশিষ্ট অংশ এবং অবশিষ্ট চার লক্ষ আশি হাজার অবশিষ্ট কত চার লক্ষ আশি হাজার এই চার লক্ষ আশি হাজার টাকা কি করছে তার কন্যাকে দান করছেন টাকা তারপরে বলছে পুত্রের সম্পদের মূল্যায়ন কত পুত্রের সম্পদের মূল্যমান মূল্যমান কত এটা সাধারণত ক্লাস ফাইভের অঙ্কে এরকম ধরনের অঙ্ক দেখা যায় ঠিক আছে আমাদের ক্যালকুলেশন করব শর্টকাট নিয়মে কারণ হচ্ছে সময় কম শর্টকাট বলতে একেবারে শর্টকাট নাই তবে ক্যালকুলেশনটা নিজের ব্রেনের ভেতরে আমরা সেইভাবে সীমাবদ্ধ রেখে ক্যালকুলেশন করবো খাতায় অত বেশি লিখবো না যেহেতু প্রশ্নের বেশি জায়গা থাকবে না এখন ক্যাল করেন একজন ব্যক্তি তার সম্পদের বারো আর আটান্ন পুত্রকে দিয়ে দেশে তাহলে কত পার্সেন্ট মোট তাহলে বারো আর আটান্ন দিয়ে দেশে কত হয় মোট হয় কত বারো আর হচ্ছে ষাট আর সত্তর পার্সেন্ট মোট হচ্ছে সত্তর কিন্তু সে দিয়ে দিয়েছে বাকি আছে কত পার্সেন্ট বাকি যেটুকু আছে বাকি অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে চার লাখ আশি হাজার টাকা তার কন্যাকে দিয়ে দেন তা বাকি আছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে তাহলে সত্তর বাদ দেন একশো পার্সেন্ট থেকে এই সত্তর পার্সেন্ট যেহেতু দিয়ে দেশে তাহলে বাদ দেন তাহলে তার কাছে রয়েছে তার মানে তিরিশ পার্সেন্ট মান হচ্ছে চার লাখ আশি হাজার টাকা এখানে তিরিশ পার্সেন্টের মান যদি চার লাখ আশি হাজার হয় এক পার্সেন্টের মান কত হবে তাহলে চার লাখ আশি হাজার কে তিরিশ দিয়ে ভাগ দেবেন এবার আমার শর্ত অনুসারে কি এখানে কি একশো পার্সেন্ট আসবে হ্যাঁ আমাদের তো করা অভ্যাস ঐক্য নিয়ম অনুসারে যে কোনো কিছু পার্সেন্ট বললো তারপরে এক পার্সেন্ট তার মানে এক টাকায় কয় টাকা তারপরে একশো টাকায় এরকম অভ্যাস খবরদার ওইটা ভুল করবেন না ঠিক আছে এইটা এখানে কি বলছে এখানে বলছে প্রশ্নটা যে পুত্রের সম্পদের মূল্যবান কত পুত্রকে দেশে কত অংশ পুত্রকে দেশে আটান্ন পার্সেন্ট তাহলে আমরা মান বের করবো কিসের এখানে আটান্ন এর মান ঠিক আছে একবারে উত্তর বেড়ে যাবে একশো পার্সেন্ট করলে পরে আবার থেকে এই টাকাটা আবার বিয়োগ করতে হবে কত রকম ঝামেলা দরকার কি আটান্ন করবেন এখানে জায়গা নাই তো হাই হাই তাহলে এখন কি আমি এখানে চার লাখ আশি হাজার ছিল নিচে ছিল তিরিশ আর এই আটান্ন পার্সেন্ট এক পার্সেন্টের তুলনায় আটান্ন পার্সেন্ট অনেক বেশি উপরে গুণ হয়ে যাবে ক্যালকুলেশন করেন এই যে একটা শূন্য একটা শূন্য কেটে গেল থাকলো কত আটচল্লিশ হাজার তিন দিয়ে যদি আটচল্লিশ হাজারে কাটি উত্তর হয় ষোলো হাজার ষোলো সাথে আটান্ন গুণ করেন কত হবে ষোলো সাথে আটান্ন গুণ করলে হয়ে যাবে নয় লাখ আটষট্টি হাজার ষোলো হাজারের সাথে আটান্ন গুণ করলে হয়ে যাবে না নয় লাখ আঠাশ হাজার নাকি দেখি আমরা একটু গুণ করি ষোলো আর আটান্ন এখানে তিনটে শুনে তো গুণ করার দরকার নেই আমরা শুধু আটান্ন আর ষোলো এই দুটো গুণ করে দেখি ছয় ছয়টা আটচল্লিশ আট থেকে চার ছয় পাঁচ ছয় তিরিশ আর চার চৌত্রিশ আট একে আট পাঁচ এক পাঁচ থাকলো কত আট 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 চার বারো দুই হাতে থাকে এক পাঁচের এক ছয় তিন নয় নয়শ আঠাশ থাকে যেহেতু ষোলো সাথে তিনটা শূন্য ছিল তাহলে নয়শো আঠাশের সাথে আর তিনটা শূন্য এসে যাবে তাহলে নয় লক্ষ আটাশ হাজার টাকা এটার হলো অ্যান্সার ওঠায় নেন ওঠায় নেন দ্রুত উঠান এরপরে যে কয়টা অঙ্ক আছে যদিও ছোট আছে দুইটা একটা আছে একটু বড় এরপরে চারটা পাঁচটা অঙ্ক আছে যাই হোক আজকে আপনাদের থাকে এ পর্যন্ত যেহেতু এখানে মাত্র পাঁচজন লাইভ পাঁচজন লাইভে কি এইভাবে করা যায় নাকি লাইভ যদি অন্তত দশ পনেরো জন থাকতো তাহলে না একটা মজা লাগতো ক্লাস করতে আচ্ছা ওঠাই নেন উঠাই নেন আজকে এই পর্যন্ত থাকবে আমাদের ঠিক আছে তো পরিশেষে যে কথা বলতে চাচ্ছিলাম দেখছেন তো ক্লাসের ভিতরে একটু যদি ফ্যান চালাতেও যাই যে আওয়াজটা হবে সেই আওয়াজের কারণে আপনারা বিরক্ত হবেন ঠিক আছে কানের কাছে বউ বউ শব্দ হইতে থাকবে গরমের ভিতরে এক ঘন্টা পুরো ক্লাস নেছি। এনার্জির ব্যাপার যাই হোক আমার ক্লাসটা সবাই পজিটিভলি নেবেন কোথাও যদি ভুল হয়ে থাকে আমি এখনো সেইভাবে প্রফেশনাল যে একেবারে বিশেষ ক্যাডার টিচার সেরকম না ঠিক আছে আমার যত সাধ্য চেষ্টা করছি আমার মানে ক্ষমতা অনুসারে যতটুকু আপনাদের দেওয়া যায় যত সাধ্য চেষ্টা করেছি আপনারা আমার ক্লাসটাকে আশা করি পজিটিভলি নেবেন ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন এবং আপনাদের গ্রুপটা বড় করার জন্য আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন তাহলে দেখবেন আরও সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারছি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভাবে পড়ানোর মাধ্যমে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আপনাদেরকে ঠিকই পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে পারছি তো আশা করি গ্রুপটা বড় করার চেষ্টায় থাকবেন যারা পেমেন্ট এখনও করেননি পেমেন্ট করে পারমানেন্ট গ্রুপে চলে আসেন আর যারা পেমেন্ট করছেন তাদের তো অভিনন্দন জানাই যারা পেমেন্ট করেননি এখনো তারা পেমেন্ট করে পারমানেন্ট গ্রুপে চলে আসেন না হলে কিন্তু এরপর থেকে ভিডিওটা আর দেখতে পারবেন না এরপর থেকে ক্লাসগুলো সবগুলো শুধুমাত্র পেইড মেম্বার জন্য হবে পাবলিক ক্লাস আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা আজকে ক্লাসটা শেষ করছে এখানে আল্লাহ হাফেজ